সপ্তাহের কাজের শুরুর দিনে এই পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলেন না হাইকোর্টের বিচারপতিরা। আচমকাই বিচারপতি রাজা শেখর মান্তার এজলাসের বাইরে অবস্থান বিক্ষোভ আইনজীবীদের, ঠিক যেমন দেখা গিয়েছিল 2022 সালে মে মাসে 17 নম্বর কোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসের বাইরে। স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে একের পর এক মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ায় 21 দিন ধরে তার এজলাস বয়কট করেছিলেন আইনজীবীরা। এবার 13 নম্বর কোর্টে বিচারপতি রাজা শেখর মান্তার এজলাসের বাইরে ফের যেন একই দৃশ্য। সরকার পক্ষের আইনজীবীরা এজলাসে গড় হাজির থাকায় এবং বিক্ষোভের জেরে বিচারের কাজ স্তব্ধ হয়ে যাওয়ায় ক্ষুব্ধ বিচারপতি স্বয়ং। বিচারপতি রাজা শেখর মান্তা বিজেপির হয়ে কাজ করছেন, বিচারপতি রাজা শেখর মান্তা পক্ষপাত তুষ্ট মামলার রায় দিচ্ছেন, এই ধরনের কথা বলে তৃণমূলপন্থী আইনজীবীরা সকাল থেকেই বিচারপতি রাজা শেখর মান্তার এজলাস অর্থাৎ 13 নম্বর এজলাস বয়কট করেছেন। ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কোনো আইনজীবীকেই। রাজনৈতিক মামলার ক্ষেত্রে যেটা বিচার তিনি দিচ্ছেন সে ব্যাপারে যদি তাদের কোনো অপরপক্ষের কোনো বক্তব্য থেকে থাকে তাহলে তার নিয়ম অনুযায়ী ডিভিশন বেঞ্চে যাবে। কেন একজন বিচারপতির বিরুদ্ধে এভাবে পোস্টার টাঙাতে হচ্ছে, কেন তারা ডিভিশন বেঞ্চে আইন নিয়ে লড়াই করছেন না, এদিকে আইনি লড়াইটা যে কেন এভাবে রাস্তায় নেমে পোস্টারে পরিণত হচ্ছে সে নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। ওই একই পোস্টার দেখা যায় কলকাতা হাইকোর্টের বিভিন্ন দেওয়ালেও। এদিন কলকাতা হাইকোর্টে 13 নম্বর আদালত কক্ষের বাইরে প্ল্যাকার্ড হাতে বয়কট কর্মসূচিতে অংশ নেন তৃণমূলপন্থী আইনজীবীরা। বিক্ষোভের জেরে এজলাস ছেড়ে চলে যান বিচারপতি রাজা শেখর মান্তা। আমি একটা কথা বলি, এটা প্রচার করা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আজকে কোর্টে একটা প্রতিবাদ করা হয়েছে, এটা সর্বৈব মিথ্যা। এটা সাধারণ অ্যাডভোকেটদের ক্ষোভ দুঃখ হতাশার বহিঃপ্রকাশ মাত্র। গত এক বছর ধরে সাধারণ আইনজীবী, আজকে যারা সমাজের সবচেয়ে নিম্ন স্তর থেকে এসেছেন আইনি পেশাতে, তাদের কাছে এটা মনে হয়েছে যে তাদের বক্তব্য কোর্টে শোনা হয় না, কোর্ট তাদের সঙ্গে ঠিকঠাক করে ব্যবহার করে না। মামলা করার সময়, মামলার অর্ডার দেওয়ার সময় নিরপেক্ষতার অভাব বোধ করেছেন তারা। তাদের দীর্ঘদিনের যে ক্ষোভ, প্রতিবাদ, তাদের যে কষ্ট, সেই কষ্ট এর আগে বার অ্যাসোসিয়েশনকে জানানো হয়েছিল, বার অ্যাসোসিয়েশন চিফ জাস্টিসকে জানিয়েছিলেন, তারপরেও ব্যাপারটার কোনো সুরাহা ঘটেনি। এদিকে তৃণমূলপন্থী আইনজীবীদের বিক্ষোভে বিচার প্রক্রিয়া থমকে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বেশ কিছু আইনজীবী। তাদের দাবি, বিক্ষোভের বিরুদ্ধে এবং হাইকোর্ট সচল রাখার পক্ষেই রয়েছেন বেশিরভাগ আইনজীবী। শুধু আজকে নয়, বিগত কয়েক মাস ধরে আমাদের হাইকোর্ট এই রকম কিছু ঘটনা সাক্ষী হচ্ছে যা, এবং সেটা আমাদের আদালতের আইনজীবীদের এক অংশ যারা শাসক দল পুষ্ট এবং শাসক দলের গোষ্ঠীরকে সাপোর্ট করে এবং আনফর্চুনেটলি তারা স্টেট প্যানেলে বিলং করে, তারা এই ঘটনা ঘটাচ্ছে এবং যেটা হচ্ছে আদালতের দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে। আদালতের দরজাই বন্ধ করে দেওয়া হয় তাহলে বিচার চাইতে তারা কোথায় যাবে? এগুলো অর্থ হচ্ছে ইন্টারফেরেন্স উইথ দ্য জুডিশিয়াল প্রসেস, যেটা আদালত অবমাননার সামিল। এরকম দুর্ভাগ্যজনক ঘটনা আমরা ইতিপূর্বে দেখিনি, এখন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে বর্তমান রুলিং পলিটিক্যাল পার্টির কাছে, ওয়েস্ট বেঙ্গল স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের রুলিং পলিটিক্যাল পার্টির কাছে, যে বিচার ব্যবস্থাটাকেও যেমন তেমন করে হোক প্রশাসনের মতোই কুক্ষিগত করতে হবে। তার জন্য ওরা যা যা ব্যবস্থা নেয়ার সমস্ত নিচ্ছে। ইতিপূর্বে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির বয়কট, এজলাস বয়কট করার চেষ্টা হয়েছিল, তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আশা করব যে বেশিরভাগ লয়াররাই আমাদের সঙ্গে থাকবে। তাদের আরও দাবি, এদিনের বিক্ষোভের পাশাপাশি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়ির সামনে বিক্ষোভও হাইকোর্টে বিচার প্রক্রিয়া আটকে দেওয়ার আরও একটি উদাহরণ। আমাদের হাইকোর্টের ইতিহাসে আমার স্মরণে যেমন হচ্ছে দ্বিতীয় কলঙ্ক দিন, কলঙ্কময় দিন। এর আগে আপনাদের স্মরণে আছে গত সপ্তাহে আমরা এখানে দাঁড়িয়ে প্রতিবাদ সভা করেছিলাম, আমাদের জানি একজন সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে গিয়ে তাকে এই মামলা করার বিরুদ্ধে ওই প্রাইমারি অ্যাপয়েন্টমেন্টের বিষয়ে তার কাছে গিয়ে দাবি করা হয়েছিল এই মামলায় আপনারা থাকছেন কেন, ব্যবস্থাটা যাতে পর্যায়ে না থাকে, কারণ শাসক শ্রেণীর যে কলঙ্কময় অধ্যায়, যে সমস্ত চুরি জোর চুরি বিভিন্ন বিষয়ে এই আমাদের হাইকোর্টে প্রকাশ পাচ্ছে সেটাকে বন্ধ করা দরকার, এর বিরুদ্ধে এই একটা অংশকে লেলিয়ে দেওয়া হয়েছে।
বিচারপতি রাজশেখর মান্থার এজলাস বয়কট নিয়ে পাল্টা সিপিএম আইনজীবীদের প্রতিবাদ কর্মসূচি হয় কলকাতা হাইকোর্টের সামনে। এদিনের বিক্ষোভের জেরে প্রধান বিচারপতির আহ্বানে বৈঠকে বসেন বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, বিচারপতি সহ সমস্ত আইনজীবীরা। প্রধান বিচারপতির সিদ্ধান্ত নেন ঘটনার ছবি তুলে পাঠানো হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি করবেন আদালত অবমাননার মামলা। এর পাশাপাশি বিষয়টি নিয়ে আলোচনা হয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসেও। যদিও দিনের শেষে এই বিক্ষোভ প্রত্যাহার করেননি আইনজীবীরা, ফলে ফের আরও একবার আইনজীবী বিক্ষোভের জেরে কলকাতা হাইকোর্টে ব্যাহত বিচার প্রক্রিয়া, হেনস্থা বিচার প্রার্থীদের। বিচারের কাজ স্তব্ধ রেখে বিক্ষোভ বেআইনি বলে হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে আগামী দিনে কোন পথে ঘটনাক্রম, এখন সেটাই দেখার। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিক ও দীপ্ত চক্রবর্তীর সঙ্গে অভিরূপ হাজরা ও শঙ্খদীপ মুখোপাধ্যায়। রিপোর্ট, ক্যালকাটা নিউজ।